বন্ধুরা, আপনার বাইক বা স্কুটার বা অন্য কোনো প্রাইভেট কার কতদিন ব্যবহার করছেন? যদি আপনার বাইক স্কুটার বা প্রাইভেট কার 15 বছরের বেশি আপনি ব্যবহার করেন, তাহলে কিন্তু এবার সেগুলোকে ভেঙে ফেলবে রাজ্য সরকার। এরকমই একটি খবর প্রকাশিত হয়েছে এবং সেটা এই মাস থেকেই শুরু হচ্ছে নতুন নিয়ম। তো খবরটি আপনার সঙ্গে শেয়ার করার আগে একটু বলে রাখি যে ভারত সরকারের পক্ষ থেকে 2021 সাল থেকে নতুন স্ক্র্যাপ পলিসি শুরু করেছে। সেই নতুন স্ক্র্যাপ পলিসি অনুসারেই কিন্তু পশ্চিম সরকারের এই সিদ্ধান্ত। তবে হ্যাঁ, এখানে পশ্চিম সরকার কিছু পরিবর্তনও করেছে। এই খবরটি বেরিয়েছে বাংলার একটি জনপ্রিয় সংবাদ পত্রিকা আনন্দবাজারে, সেখানটায় আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানটায় যে 15 বছরের পুরনো 10 লক্ষাধিক গাড়ি বাতিল করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। খবরটা কী, খবরটা এখানে বলা হয়েছে যে এবার রাজ্যের পরিবহন দপ্তরের পক্ষ থেকে 15 বছরের পুরনো 10 লক্ষাধিক গাড়ি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এবং এই মে মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু তাদেরকে নোটিশ পাঠানো হবে ওই বাড়ি মালিক, মানে গাড়ির যে মালিক, তাদের ঠিকানাতে। 15 বছরের বেশি পুরনো বাণিজ্যিক এবং ব্যক্তিগত গাড়ি বাতিলের এই প্রক্রিয়াটা শুরু হবে এবং সেখানে বলা হচ্ছে যে এগুলো বেশি করে পরিবেশ দূষণ করছে এবং সেই সঙ্গে তাদেরকে প্রথমে অনুরোধ করা হবে তারা যেন এইগুলো, অর্থাৎ এই 15 বছর পুরনো গাড়িগুলো না ব্যবহার করে, অর্থাৎ রাস্তায় না নামায়, না হলে কিন্তু রাজ্য সরকার সেগুলোকে কালো তালিকাভুক্ত করে ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু করবে এবং এর জন্য বেসরকারি সংস্থার সঙ্গে কথাও হবে। আর ভাঙার পরে যে দাম টাম হবে, স্ক্র্যাপ পলিসি মানে কি, আপনার গাড়িটা ভেঙে দেবে, সেই ভাঙার জিনিসপত্রের দাম যা হবে সেটাকে আপনাকে দেওয়া হবে। তবে হ্যাঁ, এখানে একটা সুযোগ রাখা হয়েছে, যদি আপনি আপনার বাইক বা স্কুটার বা গাড়িটিকে সিএনজি চালিত বা ইলেকট্রিক যদি চালিত, অর্থাৎ বিদ্যুৎ চালিত করে মানে পরিবর্তন করতে পারেন, তাহলে কিন্তু আপনি সেটাকে আবার ব্যবহার করতে পারেন, তার জন্য অনুমতি আপনাকে দেয়া হবে। কারণ এই ব্যবস্থাটি সম্পূর্ণভাবে নেওয়া হয়েছে পরিবেশ দূষণের কথা মাথায় রেখে। তো একটু দেখে নিই যে স্ক্র্যাপ পলিসি, অর্থাৎ ভারত সরকার যে স্ক্র্যাপ পলিসিটা জিনিসটা কী কী আছে এবং এতে বাইক বা স্কুটারের উপর কী ইফেক্ট পড়বে। আপনার যদি 15 বছর হয়ে যায়, যদিও ভারতের যে স্ক্র্যাপ পলিসি আছে, অর্থাৎ এই যে পুরনো গাড়ি বাতিলের যে নিয়মটা আছে, সেটা হচ্ছে নিজস্ব গাড়ি অর্থাৎ ব্যক্তিগত গাড়ি বাইক স্কুটারের ক্ষেত্রে 20 বছর আর যেগুলো কমার্শিয়াল তাদের জন্য কিন্তু 15 বছর। কিন্তু পশ্চিম সরকার সমস্ত ক্ষেত্রে 15 বছর দিয়েছে, 5 বছরের জন্য আর ছাড়টা অতিরিক্ত রাখেনি। তো 15 বছর পরে আপনার দু চাকাটিকে, অর্থাৎ গাড়ি স্কুটার বা বাইকটিকে কী করতে হবে, বা সেটা গাড়ির ক্ষেত্রে একই নিয়ম, কম্পালসারি ফিটনেস টেস্ট করতে হবে। যদি আপনার গাড়ি বা বাইকের এই 15 বছর বয়স হয়ে যায়, বয়স বলতে কি, আপনার রেজিস্ট্রেশন ডেট থেকে কিন্তু এই ডেটটা ধরা হবে। তারপরে কম্পিউটারাইজ ফিটনেস টেস্ট আপনাকে করতে হবে এবং ম্যান্ডেটরি যে আপনার যদি কোনো লাইফ ধরুন শেষ হয়েছে গাড়ির 15 বছর, তারপরে কিন্তু একটা ম্যান্ডেটরি লাইভ ভেহিকেল সার্টিফিকেটও আপনাকে বের করতে হবে এবং সেই সঙ্গে থার্ড পার্টি যে বাইক ইন্স্যুরেন্স হোক কিন্তু মানে যদি না থাকে তাতেও কিন্তু আপনি সমস্যায় পড়বেন। এবারে আসি স্ক্র্যাপ ভ্যালুটা কী হবে। আপনার গাড়িটা ভেঙে ফেলার পরে সেখানে যা দাম টাম হবে সেখান থেকে আপনাকে কিছু টাকা দেওয়া হবে আর নতুন বাইক কেনার ক্ষেত্রে আপনাকে সরকারের তরফ থেকে কিছু ডিসকাউন্ট দেওয়া হবে যাতে আপনি সহজে বাইকটা কিনতে পারেন এবং রোড ট্যাক্সের উপরও কিন্তু আপনাকে ছাড় দেওয়া হবে। এটা হচ্ছে ভারতের যে নতুন স্ক্র্যাপ পলিসি শুরু করেছে তার মধ্যে কিছু মানে সিদ্ধান্ত বা পয়েন্ট আপনার সঙ্গে আলোচনা করলাম। তাই আপনার যদি 15 বছরের গাড়ি বা বাইক বা স্কুটার হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার জন্য অবশ্যই এই খবরটি ভালো খবর নয়, কারণ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কিন্তু এইরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই মে মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। আশা করি আপনারাও খবরটি গুরুত্ব সহকারে ভাববেন এবং আপনার গাড়ি যদি এইরকম কোনো কন্ডিশনে থাকে, তাহলে অবশ্যই তার ফিটনেস টেস্ট করার জন্য আপনি আরটিওতে যোগাযোগ করে নিন, নাহলে কিন্তু সমস্যায় পড়বেন, কারণ রাজ্য সরকার এই বিষয়ে কিন্তু কড়া পদক্ষেপ নিতে চলেছে। সবাই সুস্থ থাকবেন, খুশি থাকবেন এবং সজাগ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।